নমস্কার বন্ধুরা, সুমি ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি জামরুল মাখা দেখাবো। তো চলো, এই যে ঝুড়ি নিয়ে নিয়েছি, যাব। এই যে গাছে জাম হয়েছে, গাছ থেকে পেড়ে নেব। এই দেখো বন্ধুরা, প্রচুর জাম হয়েছে। এগুলো সাদা জাম। এই দেখো কত জাম হয়েছে। এই পড়েছে, এগুলো কুড়িয়ে নেব। এই দেখো বন্ধুরা, এটা আমাদের লেবু গাছ। কত লেবু হয়েছে দেখো, টক লেবু। কত লেবু দেখো, দেখতে কত ভালো লাগছে। এই দেখো বন্ধুরা, সাদা জাম পেড়ে নিয়েছি। এবারে এসছি লাল জামের গাছের কাছে। তো লাল জাম কয়েকটা পেড়ে নেব। এই যে জাম কুড়িয়ে নেব সব। এইগুলো হলেই হয়ে যাবে। তো চলো, তো বন্ধুরা আমি জামরুল মাখানোর জন্য বসে পড়েছি দুই রকমের জাম নিয়ে, সাদা জাম এটা আর লাল জাম। পরিষ্কার করে ধুয়ে কেটে নেব, ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার করে নেব। এই যে কালো কালো ফুলগুলো পরিষ্কার করে নেব ভালো করে। এই দেখো, এই যে ফুলগুলো শুকনো হয়ে কালো হয়ে গেছে, এইগুলো বার করে দেব, ভালো করে ধুয়ে নেব। কত সুন্দর কালার দেখুন বন্ধুরা, একদম লাল। এই যে পেছনটা কেটে ফেলে দেব। তারপরে এই যে মাথাটা মানে ফুলটা কেটে ফেলে দিলাম। এই যে কাটা হয়ে গেছে, রেখে দেব। এটা পোকা। এই যে মাথাটা বাদ দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, বীজটা এটা বাদ দিয়ে দেব, ফেলে দিলাম। ফুলটা বাদ দিয়ে দেব, পেছনটা কেটে বাদ দিয়ে দেব। কাটা হয়ে গেছে, রেখে দেব। আবারও কেটে নেব। কেটে নিচ্ছি জাম। পেছনটা বাদ দিলাম, বীজটা বাদ দিয়ে দিলাম। এই যে এটা বীজ, ছোট বীজ, এটা বড় হয়। ফুলটা বাদ দিয়ে দিলাম। আমি একটা জামকে চার টুকরো করে নিচ্ছি। হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, মাথাগুলো এইরকম করে কেটে ফেলে দিয়েছি। দেখো বন্ধুরা, কেটে নিয়েছি সব জামগুলো। জামরুল মাখা বানাতে যা যা লাগবে নিয়েছি। বিট লবণ, চিনি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এমনি লবণ, লঙ্কা গুঁড়ো ওপরে দিলাম, জিরে গুঁড়ো, চিনি, বিট লবণ, লবণ, সবকিছু ভালো করে মেখে নেব, ভালো করে মাখবো। আমাদের গাছে তো অনেক জাম হয়েছে, এমনি এমনি খেতে ভালো লাগে না। যাদের এরকম খেতে ভালো লাগবে না, এইভাবে সবকিছু দিয়ে মাখিয়ে খাবে, ভালো লাগবে। রেডি, এবারে খাবো।
বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আবার আসছি নতুন ভিডিও নিয়ে।